আসসালামু আলাইকুম। বিটি ইঞ্জিনিয়ার্স জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি BL3 ভলিউম 2 এর ডিসি মেশিন অংশের ডিসিশন এডারের অঙ্ক। আমরা চ্যাপ্টার 26 এর এক্সাম্পল 26.3 দিয়ে সমাধান শুরু করতে যাচ্ছি। আমাদের এক্সাম্পল 26.3 তে বলা হয়েছে a shunt generator delivers 450 ampere at 230 voltage and the resistance of the shunt field and armature are 50 ohm and 0.03 ohm respectively. Calculate the generated EMF. তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা ফিগারটাকে ড্র করে নেব। এতে করে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা যেহেতু জেনারেটর, জেনারেটর বলা হচ্ছে শান্ট জেনারেটর, তার মানে আমাদের শান্টে একটা কয়েল থাকবে। ওকে, জেনারেটর কি করে? জেনারেটর ভোল্টেজ প্রডিউস করে। তাহলে আমরা এখানে আউটপুটে ভোল্টেজ পাবো। এখানে বলা হয়েছে শান্ট জেনারেটর ডেলিভার্স 450 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের এখানে 450 অ্যাম্পিয়ার ডেলিভার করতেছে আর 230 ভোল্ট আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজ। এটা আমাদের ভোল্টেজ দিচ্ছে হচ্ছে 230 ভোল্ট, লোডে যে ভোল্টেজটা দিচ্ছে 230 ভোল্ট, কারণ আমাদের জেনারেটর ধর্মী হচ্ছে সে ভোল্টেজ উৎপন্ন করে লোডে দেবে। অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট ফিল্ড, তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম। অ্যান্ড আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.03 ওহম, তাহলে 0.03 ওহম। তাহলে এটা আমরা লিখতে পারি আই শান্ট, যেহেতু এটা আমাদের শান্টের কারেন্ট, আর এটা আমরা লিখতে পারি আই এল, আর এটা যেহেতু আমাদের আর্মেচারের সঙ্গে যুক্ত এই কারেন্টটা, এই যেহেতু এটা আই এল, তাহলে আমরা আই এল তো 450 দেখতে পাইতেছি, তাহলে আমাদের আই শান্ট কি হবে? আই শান্ট হবে হচ্ছে আমাদের এটার প্যারালালে ভোল্টেজ কত, 230 ভোল্টেজ, তাহলে 230/50, এটা হবে আমাদের হচ্ছে আই শান্ট কারেন্টের পরিমাণ। তাহলে 230/50, তাহলে আমরা পেলাম 23.5 বা 4.6 অ্যাম্পিয়ার, 4.6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটা আই শান্টের মান পেয়ে গেলাম। তাহলে আমাদের আই এ কি হবে? আই এ হবে হচ্ছে আই এল প্লাস আই শান্ট, আমাদের আই এল এর মান হচ্ছে 450 আর আই শান্ট এর মান 4.6, তাহলে আমাদের আর্মেচার কারেন্ট হচ্ছে 454.6 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা যদি এখানে একটা কেভিএল লুপ ফালাই, তাহলে আমরা লিখতে পারি এটা আমাদের ইজি, তাহলে আমরা লিখতে পারি ইজি ইকুয়েল, আমাদের এই বলছে কি ক্যালকুলেট দ্য জেনারেটেড ইএমএফ, মানে আমাদের এই জেনারেটরটা কি পরিমাণ ইএমএফ উৎপন্ন করতেছে। তাহলে আমাদের এই জেনারেটরটা উৎপন্ন করতেছে 230 ভোল্টেজ, এবং এই যে আমাদের আর্মেচার কারণে যে লসটা হচ্ছে সেই লসটা আমাদের উৎপন্ন করতেছে। তাহলে আমাদের আর্মেচার আছে ভি প্লাস আই এ আর এ, এই আই এ আর এটা হচ্ছে আমাদের এই আর্মেচারের ভোল্টেজ, যে যে কারেন্টটা আমাদের আর্মেচার কারেন্ট ছিল, এবং আর্মেচার রেজিস্ট্যান্স যেটা ছিল সেটার ভোল্টেজ, এবং আমাদের যে আউটপুট যে ভোল্টেজটা আছে এটা আমরা কেবল ইউজ করে আমরা এটা করতে পারি, যেরকম ইজি মাইনাস ভি মাইনাস আই এ আর এ
ইকুয়াল 0, তাহলে ই ইজ ইকুয়াল হবে ভি প্লাস আই এ আর এ। তাহলে ভি এর মান হচ্ছে আমাদের 230, আই এর মান হচ্ছে 452.6, আর এর মান হচ্ছে 0.03। তাহলে আমরা লিখতে পারি 230 প্লাস 454.6 গুণন 0.03, তাহলে আমাদের উৎপন্ন ভোল্টেজ হবে 243.6, 243.6 ভোল্টেজ। এটা আমাদের হচ্ছে জেনারেটেড ইএমএফ, আমাদের এটা জেনারেটেড ইএমএফ, এবং এখানকার এই আর্মেচার ড্রপ বাদ দিলে আমরা সেটা পাচ্ছি 230 ভোল্টেজ, যেটা আমাদের আউটপুট ভোল্টেজ। এই হলো আমাদের এক্সাম্পল 26.3। আশা করি এই অঙ্কটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এখন আমরা সমাধান করবো এক্সাম্পল 26.4। এক্সাম্পল 26.4 বলা হয়েছে, এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর ডেলিভার্স এ লোড কারেন্ট অফ 50 অ্যাম্পিয়ার অ্যাট 500 ভোল্টেজ অ্যান্ড হ্যাজ আর্মেচার সিরিজ ফিল্ড অ্যান্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অফ 0.05 ওহম, 0.03 অ্যান্ড 250 ওহম রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য জেনারেটেড ভোল্টেজ অ্যান্ড আর্মেচার কারেন্ট অ্যালং 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্ট্যাক্ট ড্র। তারপর আমরা প্রথমে সার্কিটটা ড্র করি, যে যার ফলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। জেনারেটর, এটা বলা হয়েছে লং শান্ট। লং শান্ট মানে তার মানে আমাদের এখানে একটা সিরিজ ফিল্ড থাকবে, লং শান্ট, তাহলে আমাদের শান্টে একটা শান্ট ফিল্ড থাকবে। শান্ট ফিল্ড থাকবে আর আমাদের ডেলিভার লোড কারেন্ট, এটা আমরা এখানে একটা লোড দিলাম, লোড দিলাম, এটা বলেছে, বলতেছে যে ডেলিভার লোড কারেন্ট হচ্ছে আমাদের 50 অ্যাম্পিয়ার এটা আমাদের লোড কারেন্ট 50 অ্যাম্পিয়ার, আর এটা আমাদের 500 ভোল্টেজ, অ্যান্ড হ্যাজ আর্মেচার, আর্মেচার সিরিজ ফিল্ড, আর্মেচারের রেজিস্ট্যান্স হচ্ছে 0.05, তাহলে এটা আমরা লিখলাম 0.05, এটা আর্মেচারে, আর হচ্ছে সিরিজ ফিল্ড হচ্ছে 0.03, 0.03 ওহম, অ্যান্ড 250 ওহম রেসপেক্টিভলি, এটা হচ্ছে আমাদের শান্ট, শান্ট হচ্ছে 250 ওহম, 250 ওহম, তাহলে এটা আমাদের আই শান্ট হবে, এটা আমাদের আই এ হবে। তাহলে প্রথম আমরা শান্ট কারেন্টটা বের করে নেব। শান্ট কারেন্টটা কি হবে, আমাদের এই শান্টের সাথে আমাদের এই লোডটা আছে হচ্ছে প্যারালালে, তাহলে আমাদের আই শান্ট হবে হচ্ছে 500/250, তার মানে 2 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের আই এটা হবে 50+2, তার মানে 52 অ্যাম্পিয়ার, এটা আমাদের আই এ হবে। তাহলে আমাদের যেই সিরিজ ড্রপটা, সিরিজ ভোল্টেজটা হবে, তাহলে এটা আমরা সহজে বোঝার জন্য ভি সিরিজটা বের করে নেব, হচ্ছে আর সিরিজ গুণন আই এ, যেহেতু আমাদের আই এ আর আর্মেচারের যে আর্মেচার এটা আমাদের সিরিজে, তাহলে আমাদের এই কারেন্টটা সিরিজের ভিতর দিয়েও যাচ্ছে, আমাদের 0.03 গুণন 52, তাহলে 52 গুণন 0.03 1.56 ভোল্টেজ, এটা আমাদের সিরিজ ড্রপটা হবে। আর তাহলে আর্মেচারের ভোল্টেজটা হবে হচ্ছে 0.05 গুণন 52, ও এখানে লিখতে হবে হচ্ছে আর এ গুণন আই, তাহলে জিরো পয়েন্ট
0.05, তাহলে এটা আমরা পাচ্ছি 2.6, 2.6 ভোল্ট। অনুরূপ ভাবে আমরা গত অঙ্কের মতো এটা ইজি বের করতে পারি, হচ্ছে ভি প্লাস ভিএ প্লাস ভি সিরিজ। সুতরাং এখানে আমাদের কে ভ্যালিউজ করে, তাহলে ভি আমাদের হচ্ছে 500 ভোল্টেজ, ভি এ হচ্ছে আমাদের 2.6, ভি সিরিজ হচ্ছে 1.56, তাহলে 500 2.6 প্লাস 1.56, তাহলে আমরা পাচ্ছি 504 ও আমরা একটা জিনিস মিস্টেক করে গেছি, যেখানে বলা হয়েছে হ্যালো 1 ভোল্টেজ পার ব্রাশ, এখানে আছে আমাদের 2টা ব্রাশ, তার মানে এখানে 1 ভোল্টেজ, এখানে আমাদের 1 ভোল্টেজ, তার মানে ভি ব্রাশ এখানে 2 ভোল্টেজ, তাহলে প্লাস 2, 506.16, 506.16 ভোল্টেজ, এটা আমাদের অ্যান্সার। আশা করি অঙ্ক 2টি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি, যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।